শুভ সকাল বন্ধুরা, ফিরে আসলাম আবহাওয়া সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে। 2020 সালে বিপদ যেন আমাদের পিছুই ছাড়ছে না। একে তো মহামারীর আতঙ্ক, তার উপরে একের পর এক ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। কদিন আগেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ওপর থেকে বয়ে গেছে ঘূর্ণিঝড় আমফান। সেই ক্ষত এখনও আমরা মুছে উঠতে পারিনি। তারই ওপর ধেয়ে এসছে নিসর্গ, সেটা মহারাষ্ট্র উপকূলের ওপর আছড়ে পড়েছিল। তারপর বয়ে গেছে গতি ঘূর্ণিঝড়। এরপর নভেম্বর মাসের 24 তারিখে এসছে আরও এক মহাশক্তিশালী ঘূর্ণিঝড় নিভার, যেটা অন্ধ্রপ্রদেশ উপকূলের ওপর থেকে বয়ে গেছে। আর এর ফলে মারাত্মক ক্ষতির মুখে পড়তে হয়েছে অন্ধ্রপ্রদেশকে। কিন্তু এখানেই শেষ নয়, আরও মারাত্মক খবর রয়েছে আপনাদের জন্য। কী সেই মারাত্মক খবর? হ্যাঁ, একই সাথে দানা বেঁধেছে দুটি ঘূর্ণিঝড়। এই দুটি ঘূর্ণিঝড় একটি আরব সাগর এবং একটি বঙ্গোপসাগরে। আমরা লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি সেই দৃশ্য। আর এই দুটি একই সাথে আঘাত হানবে ভারত বা বাংলাদেশের যে কোনো জায়গায়। সুতরাং বন্ধুরা, তথ্যটি না কেটে সম্পূর্ণটা দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিই এই দুটি ঘূর্ণিঝড়ের পরিস্থিতি কী, কখন কবে কোন সময় এটি আঘাত আনতে পারে, এছাড়া ভারত বা বাংলাদেশের কী অবস্থা হতে পারে এই ঘূর্ণিঝড়ের, সব কিছু। চলুন ভিডিওটির মূল পর্যায়ে। স্যাটেলাইট কোপারনিকাস, যাকে ইউরোপিয়ান আই বলা হয়, সেই কোপারনিকাস থেকেই আমরা আপনাদের লাইভ আপডেট দেখিয়ে দেব। সম্পূর্ণটা থাকবে এই ভিডিওতে, একদম মিস করবেন না। দুটো মারাত্মক ঘূর্ণিঝড় কিন্তু আসতে চলেছে, একটির নাম বুরেভি আর একটার নাম তাউকতেই। এছাড়াও পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরার সমস্ত আবহাওয়ার আপডেট আমরা তুলে ধরব আপনাদের সামনে। আর আগামী কবে থেকে মারাত্মক ঠান্ডা পড়তে শুরু করবে সব তথ্যই আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই ট্র্যাকে আমরা যাব মারাত্মক ঘূর্ণিঝড়টিকে নিয়ে। চলে আসলাম উইন্ডে। উইন্ডের কাছে গিয়ে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কোনো রকম কোনো ঘূর্ণিঝড় নেই। তবে নিভার ঘূর্ণিঝড়টি বেরিয়ে গেছে আজ 30 তারিখ। এর পরে পরেই দেখা যাচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, আর সেটি আস্তে আস্তে এগিয়ে আসছে তামিলনাড়ুর দিকেই। কিন্তু তবে এটি ঘূর্ণাবর্ত এবং একটি নিম্নচাপের আকার ধারণ করেছে, এটি কিন্তু ঘূর্ণিঝড়ের আকার ধারণ করছে না, সেরকমটাই এখনও অবধি মনে করা হচ্ছে। কারণ 44 থেকে 49 বা 53 এটার গতিবেগ থাকছে হাওয়ার। এত কম গতিবেগে কখনো ঘূর্ণিঝড় সৃষ্টি হয় না। এটি মারাত্মক নিম্নচাপের রূপ নিয়ে আছড়ে পড়বে তামিলনাড়ু উপকূলের ওপর। এর ফলে মারাত্মক বৃষ্টিপাত হতে পারে সেখানে। কিন্তু এখানেই শেষ নয়, এর পরেই তো আসল খেলা শুরু। তার পরে পরেই দেখতে পাচ্ছেন দক্ষিণ চীন সাগর থেকে একটি বড় ঘূর্ণাবর্ত এগিয়ে আসছে ভারতের দিকে, আর সেটি মারাত্মক ঘূর্ণিঝড়ের আকার নিতে চলেছে। তার সাথে সাথে এই নিম্নচাপটি যখন তামিলনাড়ুতে প্রবেশ করে গিয়ে সে যখন আরব সাগরের ওপর বেরোলো, তখন সে কিন্তু আরও একটি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করছে। এখন প্রশ্ন হলো যে কোন ঘূর্ণিঝড়টির কী নাম হবে, কোনটা হবে বুরেভি আর কোনটা হবে তাউকতেই। এখানে আপনাদের একটু বলে রাখা প্রয়োজন যে যে ঘূর্ণাবর্তটি প্রথমে ঘূর্ণিঝড়ের স্পিড অ্যাচিভ করবে তার নাম হবে বুরেভি, আর তার পরেরটির নাম হবে তাউকতেই। এবার একটু ব্যাকে এসে দেখা যাক, এই দুটি কিন্তু ঘূর্ণিঝড় হতে চলেছে, কোনটার কি নাম হবে সেটা পরে আসছি। দেখুন, এটার এই যে ঘূর্ণিঝড়টি রয়েছে, এই ঘূর্ণিঝড়টি কিন্তু 189, কোথাও কোথাও প্রায় 200 স্পিড অ্যাচিভ করে ফেলেছে, এবং এটি আরও বাড়বে। এটা আরও বাড়বে যখন এটি উপকূলের দিকে যত যাবে এর স্পিড আরও বাড়বে। এটা 7 তারিখ পর্যন্ত আমরা ট্র্যাক করতে পাচ্ছি। এটার যা গতি প্রকৃতি, 8 তারিখ এটা আছড়ে পড়বে যে কোনো দিকে। এটা অন্ধ্রপ্রদেশে হতে পারে, বেঙ্গলের দিকেও আসতে পারে, কারণ সম্ভাবনা কম। এখন আমাদের উত্তর থেকে দক্ষিণে যেহেতু হাওয়া আসছে, তাই জন্য এটা বেঙ্গলের ওপর একটু সম্ভাবনা কম। এটা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকেই যাওয়ার সম্ভাবনা 100%। এবার আমরা যদি একটু আরব সাগরের দিকে লক্ষ্য রাখি, আরব সাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে এটিও কিন্তু ঘূর্ণিঝড় হবেই, এটা কিন্তু 100%। কারণ আমরা এখানে দেখতেই পাচ্ছি এর স্পিড অলরেডি 200 অ্যাচিভ করে ফেলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন সেটা
200 অ্যাচিভ করে ফেলেছে, কোথাও কোথাও আবার 220। হ্যাঁ, মারাত্মক স্পিড কিন্তু এটি অ্যাচিভ করে ফেলেছে, মানে এই দুটি কিন্তু 100% ঘূর্ণিঝড় হতে চলেছে। কিন্তু এদের গতি প্রকৃতি কোথায় যাবে সেটা আমরা আপনাদের প্রতিনিয়ত আপডেট দিতে থাকব, আপনারা কিন্তু সঙ্গে থাকবেন চ্যানেলটির। এখানে আরও একটা তথ্য আপনাদের জানিয়ে রাখা প্রয়োজন, যে ঘূর্ণিঝড়টি প্রথমে আঘাত করবে তার নাম হবে কিন্তু বুরেভি, আর দ্বিতীয় যে ঘূর্ণিঝড়টি আঘাত করবে তার নাম হবে তাউকতেই। এখানে ঘন্টা দুয়েকেরও তফাৎ হতে পারে, কিন্তু তার সত্ত্বেও যে প্রথমে আঘাত করবে তার নাম হবে বুরেভি আর দ্বিতীয়টির নাম হবে তাউকতেই। তবে সবশেষে এই নামগুলো কিন্তু ঠিক করবে IMD, তারা স্যাটেলাইটের মাধ্যমে আরও ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারবে কোনটার গতিবেগ কত বেশি আর কোনটা প্রথমে আঘাত করবে সব কিছুই। কিন্তু আমাদের এখনও অবধি যা ট্র্যাকিং দেখে মনে হচ্ছে এটা মানে এটা বুরেভি হওয়ার সম্ভাবনা আর আরব সাগরেরটি তাউকতেই হওয়ার সম্ভাবনা বেশি। এটা যখন আছে পড়বে, আমরা দেখছিলাম 189-90 যখন এখানেই স্পিড, যখন 200-র ওপর চলে যাবে এটি, যখন উপকূলের কাছে চলে যাবে তখন কিন্তু এটি মারাত্মক আকার ধারণ করবে। আর আরব সাগরেরটি কোন দিকে যায় সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে, এটি গুজরাট বা মুম্বাইয়ের দিকেও যেতে পারে বা পাকিস্তানের দিকেও যেতে পারে, আবার ওমানের দিকেও চলে যেতে পারে। এই ছিল ঘূর্ণিঝড় নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট, মানে আবারও দুটি ঘূর্ণিঝড় একসাথে আঘাত আনতে চলেছে, মানে আশঙ্কার প্রহর গোনা আবার শুরু হয়ে গেছে।